ভেজেল, হুন্ডা ভেজেল তো হাইব্রিডের সরাসরি, বাট নন হাইব্রিড খুঁজে পাওয়াটা খুব মুশকিল, খুবই কম ভাই, খুবই মুশকিল। পাল কালার একটি গাড়ি 25টা, আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাইয়া। ওকে, আজকে আমাদেরকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাইয়া হুন্ডা ভেজেল। হুন্ডা ভেজেল তো হাইব্রিডের সরাসরি, বাট নন হাইব্রিড খুঁজে পাওয়াটা খুব মুশকিল, খুবই কম ভাই, খুবই মুশকিল। তো আমার শুনে দুইটা হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি আছে, ভেজেল একটা গাড়ি এখন দেখাবো। এটার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2016। নন হাইব্রিড হুন্ডা ভেজেল, কালার হচ্ছে পাল কালার, এবং কি জেড প্যাকেজের গাড়ি, ভেজেলের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। প্রাইসটিও থাকবে রিজনেবলের মধ্যে, যেহেতু আপনি প্রথম এসেছেন আমাদের শোরুমে, সে উপলক্ষে ইনশাল্লাহ প্রাইসটি আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব কমায় দেওয়ার জন্য, কমায় দেওয়ার জন্য, রাইট। তো সবাই দেখছেন আমাদের নিউ ব্রাদার্স অটোর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর হচ্ছে আমাদের লোকেশন 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা, আনন্দ সিনেমা হলের ঠিক পিছনে। চলেন আমরা গাড়িটি দেখি, প্রাইসটিও থাকবে ভিডিও লাস্টে থেকে একটু শুরু করি। জি, ফ্রন্ট সাইড যদি আমরা দেখি, মানে খুব চমৎকার কন্ডিশনের গাড়িটি, পাল কালারের গাড়ি। এই গাড়িটির মধ্যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, কালার অরিজিনাল, প্রত্যেকটা কথা ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কথার সাথে কাজের মিল পাবেন। তো ভেজেল গাড়ির সামনে যে প্রজেকশন লাইট, ডাবল প্রজেকশন হয় কিন্তু, আর এটার আলোর ইয়েটা কিন্তু অনেক ভালো। রাতের বেলা যখন লাইটগুলো জ্বালানো হয়, আলোর পারফিউমসটা অনেক ভালো। এখানে নিকেলের একটা ক্রোম ব্যবহার করেছে হুন্ডা ভেজেলের, নাম্বার প্লেটটা 15 সিরিয়াল, একদম ফ্রেশ। আর এখানে একটি অরিজিনাল একটি বডি কিট করা আছে, আপটা মার্কেট না কিন্তু অরিজিনাল বডি কিট। আর চলে আসেন আমরা সামনে গ্লাসটা দেখি, অরিজিনাল গ্লাস 100% অরিজিনাল। এমনকি রেনশেডগুলো দেখেন ভাইয়া, কোনো প্রকারের রিপিটের ব্যবহার করা হয় নাই। আর এটার ভিতরের একটু কন্ডিশনটা দেখেন আপনি, সিটগুলো দেখেন ভাইয়া কত ফ্রেশ, মনে হচ্ছে একদম নতুন ব্র্যান্ড নিউ গাড়ির একটা সিট কভার। আর হুন্ডা ভেজেলের সিটটা অনেক সুন্দর, দুই পাশে হচ্ছে লেদার, মাঝে হচ্ছে ফেব্রিক্স। এই গাড়ির মধ্যে অনেক অপশন আছে, আমরা দেখাবো একটি একটি করে। পিছনের স্পেসটা যদি আমরা দেখি, আর একেবারে ফ্রেশ এই পেট কাভারটা হচ্ছে, একবারে ফ্রেশ, কোথায় কোনো স্কেচ নাই। হ্যান্ডেলটা পেয়ে যাচ্ছে নিকেলের হ্যান্ডেল, আর এখানে হচ্ছে আমরেস তো থাকছে একটা, ফ্রন্টরে কিন্তু চমৎকার সাউন্ড সিস্টেম হবে, সাউন্ড সিস্টেম অনেক ভালো, ভেজেলের সাউন্ড সিস্টেম অনেক ভালো। লাইটে লাইটের হেডলাইটের যে পাওয়ারটা অনেক ভালো, সাদে একটা আপনি নিকেল কালারের ক্রোম করা আছে অনেক সুন্দর, পিছনে একটি স্পোলার আছে অনেক ভালো। আর ভেজেলের এখানে একটি নিকেল আছে, ব্যাক লাইট, এ হচ্ছে ব্যাক লাইট, শো লাইট, প্রত্যেকটা লাইট হচ্ছে অরিজিনাল, গ্লাস অরিজিনাল। আর এখানে দেখেন ভাই অনেক সুন্দর পিছনের বাম্পারের, এখানেও কিন্তু একটি নিকেলে একটা ক্রোম ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু সব গাড়িতে আপনি অ্যাভেলেবেল পাবেন না। ভেজেলের মধ্যে যেটা জেড প্যাকেজ সবচেয়ে হাই গ্রেডের গাড়ি, ওই গাড়িটার মধ্যে এটা আছে, যেহেতু এলপিজি বা সিএনজি নেই, যে জন্য পিছনের স্পেসটা অনেক ভালো, অনেক বড়। ডান পাশের যদি আমরা দেখাই, আমাদের পুরো গাড়িটা হচ্ছে, কালার হচ্ছে অরিজিনাল, কোথাও কোনো স্কেচ নাই, কালারে কোনো কাজ নাই। অ্যালো রিংগুলো যদি আমরা দেখি, এটা হচ্ছে অরিজিনাল ভেজেলের অ্যালো রিং, প্রত্যেকটা ভেজেলের অরিজিনাল অ্যালো রিংটাই হচ্ছে এটা। এটার বাইরে যদি কোনো অ্যালো রিং থাকে, তাহলে বুঝে নেবেন সেটা অরিজিনাল গাড়ির সাথে না চেঞ্জ হয়েছে আফটার মার্কেট। টায়ারগুলো যদি একটু কাছ থেকে আপনি দেখান, এই পাশ থেকে চারটা টায়ার একদম নতুন, নতুনের মতোই আছে। আর এ হচ্ছে ড্রাইভিং পাশ থেকে যদি আমরা একটু দেখি, গাড়িটার মধ্যে থাকবে ভাইয়া 25 স্টার্ট, এ হচ্ছে 25 স্টার্ট, স্মার্ট হ্যান্ড ব্রেক, আইডিয়াল স্টপ, ক্রুজ কন্ট্রোলার, এমনকি প্যাডেল শিফটিং। এই যে দেখেন ভাইয়া প্যাডেল শিফটিং, টিকটনিক এটাকে বলে, এটা দিয়ে হচ্ছে ম্যানুয়ালি অনেকটাই, মানে আপনি কোনো গাড়ি ড্রাইভ করতে ওভারটেক করতে যাবেন রানিংয়ে, আপনি চাইলে এটা ব্যবহার করে ম্যানুয়ালি গাড়িটা খুব দ্রুত স্পিড উঠাতে পারবেন, এটা হচ্ছে একটা খুব মানে ভালো একটা দিক। আর হচ্ছে ভেজেল গাড়ি ভাইয়া, যেগুলো হাইব্রিড গাড়ি হয়, ওই হাইব্রিড গাড়িগুলো নিয়ে অনেকের একটা ডর ভয় থাকে, যে হাইব্রিড গাড়ি যদি আমার ডুয়েল ক্লাস চলে যায় অনেক টাকার ব্যাপার। এটা যেহেতু নন হাইব্রিড, ডুয়েল ক্লাস নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। ইঞ্জিনের রুমটা যদি দেখেন ভাই, একদম চকচকে ঝকঝকে, একটি নতুন গাড়ির ইঞ্জিন রুমটা যেমন থাকে, এই গাড়িটির কন্ডিশন ঠিক এমন। বনেটের যে হিট প্রুফটা আছে, এটা হচ্ছে অরিজিনাল হিট প্রুফ, প্রত্যেকটা স্টিকার যেখানে যে অবস্থায় আছে, প্রত্যেকটা স্টিকার অরিজিনাল আছে। এই গাড়িটা আমরা, এই গাড়িটা আমাদের একটি রিভিউ হয়েছিল, পূর্বের একটা ভিডিও আছে আমাদের অন্য চ্যানেলে,
পুরো গাড়ির মধ্যে এখানে একটা স্কেচ ছিল, ছোট্ট একটা স্কেচ ছিল। আচ্ছা আচ্ছা। আর পুরো গাড়িটা কালার অরিজিনাল, এই ছোট স্কেচটা শুধু আমরা রিমুভ করেছি। কারণ হচ্ছে এই গাড়িটা যদি আমাদের আগে কোনো ভাই দেখে থাকে বলবে এটা তো স্কেচ ছিল, তো সেটাই স্কেচটা রিমুভ করছি আমরা বলে দিলাম। তো যাই হোক, এই গাড়িটা যদি আরও বিস্তারিত ডিটেলস ইনফরমেশন চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো গাড়ির পিক গাড়ির ভিডিও আমাদের কাছে নিতে পারেন, যে কোনো ইনফরমেশন জানতে পারেন। আমাদের হুন্ডা ভেজেল এতক্ষণ পরে দেখালাম আমরা যে গাড়িটি, হুন্ডা ভেজেল নন হাইব্রিড তেলের গাড়ি, অকটেন ডিপেনের একটি গাড়ি, যার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার 2016, সিরিয়াল নাম্বারটিও থাকছে 15, পাল কালারের একটি গাড়ি, 25 স্টার। আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা রেখেছি মাত্র 23 লক্ষ টাকা, সেটাও আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, যাওয়ার আগে আপনাদের লোকেশনটা একটু বলে দেন। আমাদের লোকেশন 7175 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেট, ঢাকা। ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পিছনে পূর্ব পাশে আমাদের এই বিল্ডিংটি, সাফিয়া প্লাজা। যারা কারণ বাজার সিগন্যাল হয়ে ফার্ম গেট আসবেন, স্টার কাবাবের পরে ফুড ওভারব্রিজের সাথে আমাদের এই বিল্ডিং, আমাদের বিল্ডিংয়ের উপরে থাকবে ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের সাইনবোর্ডের নিচে আমাদের শোরুম, বেজমেন্ট 1-এ নিউ ব্রাদার্স অটো। ওকে, আব্দুর রহমান ভাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। যারা ভেজেল গাড়ি কিনবেন, বিশেষ করে আপনারা এই গাড়িটা একটু ফিজিক্যালি এসে দেখেন, আশা করি ইনশাআল্লাহ ভিডিওতে যা দেখছেন বাস্তবে আসলে আরও ভালোভাবে আরও ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই গাড়িটি আমাদের আপনারা এসে দেখার পরে চয়েস হলে টেস্ট ড্রাইভ করবেন, টেস্ট ড্রাইভের পরে কম্পিউটার থেকে চেক আপ করে নেওয়ার সুযোগ থাকবে, যে কোনো অ্যানালাইসিস সেন্টারে আপনারা নিয়ে চেক করতে পারবেন আপনার মন মতো করে, সে সুযোগও থাকছে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।